এটা জেডপি 46, বুথ নম্বর কত? 138 এবং 39। বাবা আমরাই তো ভোট দিয়ে বামফ্রন্ট সরকারকে এনেছিলাম না, ভেবেছিলাম সিপিএম কত ভালো, কিন্তু শেষ পর্যন্ত বাংলার মানুষ তাদের সন্ত্রাসের শিকার হলো। তারপরে ভাবলাম দিদিমণি এত ভালো ভালো কথা বলছে, যখন উনি বলছেন আমি বাংলাকে সাজাবো, মা মাটি মানুষের কাজ করব, আপনারাই সবাই ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছিলেন, ঠিক তো নাকি? বলুন, জোরে বলুন। বেশ, এইবার আমরা দেখলাম, এইবার আমরা দেখলাম যে দিদির পায়ে হাওয়াই চটি, কিন্তু ওনার ভাইপোর টাকা কোটি কোটি। তাহলে ব্যাপারটা কি হলো? একেবারে নিচতলা থেকে উপরতলা পর্যন্ত করাপ্টেড হয়ে গেল কাটমানি খাওয়ার জন্য। তারপরে আমরা পঞ্চায়েত ভোটে দেখলাম, ও বাবা, যারা বিজেপি করবে তারা ঘরের মধ্যে থাকবে, তারা ভোটটাই দিতে পারবে না, তারা ভোটে দাঁড়াতে পারবে না। কেউ যদি লুকিয়ে চুরিয়ে গিয়ে তার নমিনেশন জমা দিয়েছে, তার বাড়িতে গিয়ে পিস্তল ধরে বলছে সালা সুয়ারের বাচ্চা, তাহলে তোর ওই নমিনেশনটা তুলে নিয়ে আয়, কেন তুই বিজেপি করছিস? এটা সংবিধান বিরোধী কাজ। মমতা ব্যানার্জি সবচাইতে অপরাধ করেছে, সংবিধান বিরোধী কাজ করেছে, তার দল আমাদের বাংলার মানুষের, বাংলার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। ঠিক বলছি না বেঠিক বলছি আপনারা বলুন? আচ্ছা, আমি কবি গান করি, আপনারা বাংলার নরনারী, আমি সারা ভারত ঘুরি, কবি গান গাইতে বিদেশেও যাই, বলুন তো আমার পাশে আমার কবি গান কি সবাই ভালোবাসে? কেউ অবশ্যই সবাই না, তুমি ভালোবাসো, বাসো তুমি আমার কাছে কাছে আসো, তাহলে আমাকে কোথাও কাটার জ্বালাও দেয়, কোথাও ফুলের মালাও দেয়, কোথাও তিরস্কারও পাই, কোথাও অঢেল পুরস্কারও পাই, কোথাও আমি খালি চটের উপরে নরম একখানা ইট মাথার তলায় দিয়ে ঘুমিয়ে পড়ি, ইট নরম হয় না, না আবার কোথাও এমন গদি দেয়, সে গদিতে বসতে গিয়ে বিয়াকুব হয়ে যায়, ভাবি যে আমার বাড়ির বিছানার মতো বসি, ওরে বাবা, তারপর দেখি এক হাত তোলাই গেলাম গদির ভিতরে, হয় না? সালা অসীম সরকারের গান যে ভালো না বাজবে সালা গুলি করে দেবো, এটা বলবো কি বলেন আমরা, কি বলেন? এইটা দিদিমণি দলে করে, এই সালা তৃণমূলকে ভোট না দিবি তো সালা গুলি করে দেবো, আমি যে কথাটা বলছি ভালো করে শুনুন। তাহলে আমরা দেখতে দেখতে অধৈর্য, আমার আইপিএস অফিসার কে থাকবে? আইপিএস অফিসার কি ওনার বাপের সম্পত্তি নাকি? তদন্ত করতে ডাকতেই পারে, তাহলে তুমি গিয়ে মাঠের ভিতরে বসবা কেন? তুমি মুখ্যমন্ত্রী, তুমি বলবে কেউ যেন খারাপ কাজে জড়িত না থাকে, সে পুলিশ হোক, প্রশাসন হোক, সাধারণ মানুষ হোক, তাই তো নাকি? এইবার আমি ঘুরে ঘুরে যেগুলো দেখছি, উনি মুখ দিয়ে বললেন যে আমি 100% উন্নয়ন করে ফেলেছি, উন্নয়নের তো চেহারা এই, মোদিজি তিনি বলেছেন ভারতবর্ষে একটাও কাঁচা বাড়ি থাকবে না, সব তেলের মতো করে দিয়েছেন, একদম সব বাড়ি পাকা বাড়ি করে দিয়েছেন, তাই না? আবার বলতে গেলে না হাসি পায়, মানে ওনার ব্রেন ডিফেক্ট হয়ে গেছে, এখন সরস্বতীর মন্ত্রটা তাও ভুল কয়, বিষ্ণু যে আমাদের পিতা সেই বিষ্ণুরে মা বানাইছে, বিষ্ণু মাতা, তাহলে কি লক্ষ্মী পিতা? আমি যদি একটা কথা খারাপ বলি আপনারা আমাকে বাধা দেবেন, আমি তো আপনাদের অসীম সরকার, কবি গান তো আমার শুনেন,
মোদিজী বলছেন আমি তোমাদের সোনার বাংলা গড়ে দেব। আজকে বিধবা মায়েরা ভাতা পাচ্ছে কত? 1000 টাকা। মোদিজি ডাকে যদি আমরা সারা দিয়ে এখন পদ্ম ফুলে ভোট দেই, ভোটটা আপনার ইচ্ছা মতো, আমরা কখনো বলবো না পদ্ম ফুলে যে ভোট না দেবে সালা তাকে গুলি করে দেবো, এরকম বলবো না। ভোটাধিকার আপনার, ভোটাধিকার সবার সমান। মাননীয় রাষ্ট্রপতির ভোটের দামও যা, আমার ক্যাতরানমার ভোটের দামও তাই, তাহলে ভোট দেবেন আপনি। আমি বলতে পারি যে আমরা কি কি করব আর ওরা কি কি করেছে সেটা দেখা হয়ে গেছে। 1000 টাকা যে বিধবা ভাতা আছে, আমার বাংলায় বিজেপি সরকার আসার সঙ্গে সঙ্গে সেটা 3000 টাকা করে হয়ে যাবে। ভালো হবে না খারাপ হবে? কৃষকদের জন্য মোদিজি যে টাকাটা বাজেট করেছিলেন তারা পাবে, মমতা ব্যানার্জি সেটা নিলেন না। একটু ভলুমটা কমান, ভলুম না হ্যাঁ হ্যাঁ একটু কমিয়ে দেন ভলুমটা, সবাই হ্যাঁ ভলুম লেখা আছে ওখানে, না দেখে মোট দিচ্ছেন কেন? তুমি দাঁড়িয়ে আছো কেন? তাহলে এইটা এইটা বলছো এখন, ক্যাঁকা করতে থাক, ঠিক আছে আস্তে। হ্যাঁ ওমা ওমা আমি তোমাকে ডাকছি, আমার কাছে আসো, ওইটা নিয়ে আসো, ব্যাগটা নিয়ে আসো, ব্যাগটা নিয়ে আসো, আমি বলছি তো আসো, দাও এদিকে আমার ব্যাগটা আমার মাথায় দাও, তোমাদের আমি কষ্ট লাঘব করবার জন্য এসেছি। যাদের কাঁচা বাড়ি আছে তারা সবাই ঘর পাবে, সেখানে কোন রকম যারা ভোট দেবে না তারা যে বাদ যাবে তাও না, সেখানে সবার জন্যই করা হবে। হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যারা সত্যি সত্যি এতদিন পাইনি, আমি কেন পথে নামলাম বাবা, আমি তো ঘরে থাকতাম, আমাকে তো মানুষ গান গাইতে নিয়ে যেত টাকা দিয়ে, তাই না? 45 বছর গান করেছি, এখন ভাবলাম যে আজ এই প্ল্যাটফর্মে এসে যদি একটু মানুষের সেবা করতে পারি। এই প্ল্যাটফর্মে কেন এলাম? আমি সিপিএম করতে পারি না, কারণ ওরা ভগবান মানে না, ঈশ্বর মানে না, এগুলো কিচ্ছু মানে না ওরা, আমি কি করে যাব? মমতা ব্যানার্জির তৃণমূল করতে পারি না, কেন? উনি সাম্প্রদায়িক, বিজেপি সাম্প্রদায়িক না, উনি সাম্প্রদায়িক, উনি ক্ষমতায় আসার পরেই ইমাম ভাতা করে দিয়েছে। মুসলমান ভাইদের উনি কিভাবে ভাওতা দিয়ে রেখেছে দেখেছেন? যেন উনি মুসলমানকে এত ভালোবাসে, একেবারে মুসলমানদের সবার সবসময় রাখে পাশে, কিন্তু তাদের চাকরির ব্যবস্থা করে দেয়নি, তাদের কাঁচা ঘরগুলো ফাঁকা করে দেয়নি, তাদেরও কিন্তু উনি উপরে ভাওতা দিচ্ছেন, কিন্তু তিনি বলছেন মুসলিম ভোটের দ্বারায় আমি বাংলায় টিকে আছি, তাই যে গরু দুধ দেয় তার লাঠি খাওয়া ভালো, বলে না বলে নাই জোরে বলেন, বলেছে কি? তাহলে মুসলিম ভাইরাও বোঝে না আমাদের গরু বানাই দিল, তাহলে ওনাকে কি হিন্দুরা ভোট দেয় নাই, দিয়েছিল কি না? তাই নাহলে তিনি সিপিএম হারলো কি করে? উনি জীবনটা ভরে না যার দ্বারায় ওঠে তারে ল্যাং মেরে ফেলে দেয় মানে জীবন, সারা জীবন সারা জীবনটা ভরে। ওনার অভ্যাস কি জানেন? যাকে ধরে উঠবে তাকেই ল্যাং মারবে, দেখবেন আমি বলে দিচ্ছি একদম। হ্যাঁ বেশি হয়ে গেল না, ব্যাগ মাথায় থাক, করছে মাইক করে দেখিস না নাকি স্পিকারটা কোন দিকে মুখের দিকে? দিদি তোমার জনম ভরে ল্যাং মারা সভা, দিদি তোমার জনম ভরে ল্যাং মারা সভা, এবার জেগেছে জেগেছে বাংলার জনগণ, জেগেছে বাংলার জনগণ দিতে তার জবা, দিদি তোমার জনম ভরে ল্যাং মারা, দিদি তোমার জীবন ভরে ল্যাং মারা সভা, তুমি অটল জিতে বাবা বলে
আমার এমপি হলে মন্ত্রী হবে দেখছে ভাই নাই শেষে বিজেপি কে লাগ মারিলে কংগ্রেস হলুবা বিজেপি কে লাগ মারিলে কংগ্রেস হলুবা দিদি তোমার জীবন ভরে লাগ মারা সভা দিদি তোমার জীবন ভরে লাগ মারা সভা কংগ্রেস কে বাবা বলে